বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন স্থান হতে অনেকগুলো পত্রপত্রিকা যুদ্ধের সময় বের হতো, তবে কোনোটি নিয়মিত ছিল না। ভূগোল পার্সেলার এই পর্বে আমরা মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা সমূহ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক জয় বাংলা, সম্পাদক হলেন আব্দুল গফফার চৌধুরী। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যাটি বের হয় 11 মে 1971 সালে, শেষ সংখ্যা হল 24 ডিসেম্বর 1971 সালে। মূল্য ছিল তৎকালীন 25 পয়সা। পরের পত্রিকাটি হল অগ্রদূত, সম্পাদক হলেন আজিজুল হক। পত্রিকার ধরন ছিল হাতে লেখা। প্রথম সংখ্যাটি বের হয় 31 আগস্ট 1971 সালে, শেষ সংখ্যাটি বের হয় 8 ডিসেম্বর 1971 সালে। মূল্য হল 20 পয়সা। পরের পত্রিকাটি হল জন্মভূমি, সম্পাদক মোস্তফা আলাম্মা। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যা বের হয় জানুয়ারি 1971 সালে, শেষ সংখ্যা যুদ্ধকালীন 16 ডিসেম্বর 1971 সালে। মূল্য ছিল 30 পয়সা। পরের পত্রিকার নাম ছিল জাগ্রত বাংলা, সম্পাদক হলেন এস এ কালাম। পত্রিকার ধরন ছিল হাতে লেখা। প্রথম সংখ্যা ছিল 1 জুন 1971 সালে, শেষ সংখ্যা হল 16 ডিসেম্বর 1971 সালে। মূল্য ছিল 30 পয়সা। পরের পত্রিকা হল বাংলাদেশ, সম্পাদক মিজানুর রহমান। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যা হল 31 অক্টোবর 1971 সালে। মূল্য ছিল 25 পয়সা। পরের পত্রিকা হল বিপ্লবী বাংলাদেশ, সম্পাদক হল নুরুল আলম ফরিদ। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যা বের হয় 4 আগস্ট 1971 সালে, শেষ সংখ্যা হয় 26 ডিসেম্বর 1971 সালে। মূল্য 15 পয়সা। পরের পত্রিকাটি হল মুক্তিযুদ্ধ, এটি বেনামে প্রকাশিত হতো। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যা ছিল জুলাই 1971 সালে, শেষ সংখ্যা বের হয় 26 ডিসেম্বর 1971 সালে। মূল্য ছিল 10 পয়সা। পরের পত্রিকা ছিল রণাঙ্গন, সম্পাদক ছিল রণদূত, এটি ছিল ছদ্মনাম। পত্রিকার ধরন ছিল ছাপানো। প্রথম সংখ্যা ছিল 11 জুলাই 1971 সালে। মূল্য ছিল 50 পয়সা। এছাড়া আরো কিছু পত্র পত্রিকা বের হতো। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অভিযান, যার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর, বঙ্গবাসী, যার সম্পাদক ছিলেন কে এম হোসেন, স্বদেশ, যার সম্পাদক ছিলেন গোলাম সাবদার সিদ্দিকি, স্বাধীন বাংলা, যার সম্পাদক ছিলেন মাসুল আলম দুদু, সোনার বাংলা, যার সম্পাদক ছিলেন সরকার কবির, দাবানল, যার সম্পাদক ছিলেন মো জিনাত আলী। এছাড়া রয়েছে বাংলার মুখ, সম্পাদক সিদ্দিকুর রহমান আশরাফি, বাংলার বাণী, সম্পাদক আমির হোসেন, মুক্ত বাংলা, সম্পাদক হলেন আবুল হাসনাত সা আকাদত খান, সাপ্তাহিক বাংলা, সম্পাদক ছিলেন মাইকেল দত্ত,
প্রতিনিধি সম্পাদক হলেন আহমদ ফরিউদ্দিন। এছাড়া রয়েছে মুক্তি, সম্পাদক হলেন শরফুদ্দিন আহমেদ। সংগ্রামী বাংলা, সম্পাদক হলেন আব্দুর রহমান সিদ্দিকী। দেশ বাংলা, সম্পাদক হলেন ফিরদৌসী আহমেদ কুরেশি। আমার দেশ, সম্পাদক হলেন খাজা আহমেদ। সাপ্তাহিক আমোদ, সম্পাদক হলেন মোহাম্মদ ফজলে রাব্বি। এছাড়া বিদেশে বাঙালিদের দ্বারাও কিছু পত্রপত্রিকা প্রকাশিত হতো, যেমন পরিক্রমা, বাংলাদেশ স্টিরিং কমিটির জনসংযোগ বিভাগ কর্তৃক 11 নম্বর গোরিং স্ট্রিট লন্ডন হতে প্রকাশিত হতো। এটি ছিল অর্ধ সাপ্তাহিকে। বাংলাদেশ পত্র, বাংলাদেশ লিগ অফ আমেরিকা কলেজ স্টেশন শাখা কর্তৃক মুদ্রিত ও প্রচারিত হতো। নিউজলেটার পূর্ব বাংলার স্বাধীনতার মুখপত্র ছিল। বাংলাদেশ টুডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত হতো। এটি ছিল পাক্ষিক। বাংলাদেশ, বাংলাদেশ লিগ অফ আমেরিকার শাখা সংগঠন কর্তৃক প্রচারিত ও মুদ্রিত। শিখা, বাংলাদেশ লিগ অফ আমেরিকা নিউ ইয়র্ক শাখা কর্তৃক প্রকাশিত হতো। বাংলাদেশ, বাংলাদেশ সমিতি কানাডা টরন্টো শাখা কর্তৃক প্রকাশিত হতো। বাংলাদেশ ওয়েস্ট, বাংলাদেশ লিগ অফ আমেরিকা ক্যালিফোর্নিয়ার শাখা দ্বারা এই পত্রপত্রিকাগুলি প্রকাশিত হতো। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন এবং ডান দিকের বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।